গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মিনি ব্লগ। সুস্মিতা অপু ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে গেছিলাম কলকাতায়। কলকাতা থেকে ফেরার পথে আমরা প্ল্যানিং করলাম যে কি খাওয়া যায়, তো চলে এলাম আমরা দাদা বৌদির বিরিয়ানি খেতে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যথারীতি ভালোই ভিড়, আর আমরা চলে এলাম, আর ভালোই লাইনটা লেগেছে, প্রায় 9:30 বেজে গেছে। তো আমরা দাঁড়িয়ে পড়লাম লাইনে। লাইনে দাঁড়ানোর পরে এই দেখো দাদা এখানে কলা পাতায় বিরিয়ানি সার্ভ করছে, কি দারুণ না? তো আমাদের বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, এই দাঁড়া গেটে এসে দাদা বললো পাঁচজন করে ঢুকাতে। তো আমরা সোজা চলে গেলাম দোতলার দিকে। তো তোমরা দেখতেই পাচ্ছ কনস্ট্রাকশনের কাজ চলছে এদিকে, বিল্ডিংটা এখনো কমপ্লিট হয়নি। তো আমরা গেটে এসে এখানে 2 মিনিট হয়তো আমাদের ওয়েট করতে হয়েছে এই সিঁড়িতে। সিঁড়িতে ওয়েট করার পর খানিকক্ষণের মধ্যে আমরা সবাই ভেতরে চললাম। ভেতরে ঢুকেই গিয়ে আমরা টেবিলে বসবো। দেখো ভেতরটা কত বড়, দেখো কি সুন্দর। টোটালে 80 জন টেবিল মনে হয় এখানে বসতে পারবে, সবাই সব মিলিয়ে 80 জন বসতে পারবে। এই আমাদের টেবিল, এটা আমরা টেবিলে বসে পড়লাম, এবার আমাদের অর্ডার দেওয়া হবে। তো এত ভিড়ের কারণে কিছুক্ষণ বসতে হলো আমাদের। কিছুক্ষণ বসার পরেই আমাদের এক দাদা নিয়ে চলে এলো, এই যে বিরিয়ানি মানে দাদা বৌদি, এই যে অর্ডার নিতে আমাদের চলে এসছে। আমরা 5 জনের মাটন বিরিয়ানি অর্ডার করেছি। তো 5 জনের মাটন বিরিয়ানি অর্ডার করার পর কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হলো। এই যে গ্লাস দিয়ে গেলো আমাদের এবার, আর তারপরে দিয়ে গেলো আমাদের স্যালাড, এই যে আমাদের স্যালাডও চলে এসছে। এরপর আমাদের ওয়েট করতে হলো। তো এই দাদা ভাই এসে বললো যে বিরিয়ানি দাদা শেষ, কিছুক্ষণ আমাদের আধ ঘন্টা অপেক্ষা করতে হবে। তো এখন অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো, এই তো হচ্ছে ব্যাপার। তো আধ ঘন্টা বসে তো থাকা যায় না, প্রচণ্ড খিদেও পেয়েছে। তো আমরা অর্ডার করে ফেললাম ড্রাই চিকেন ললিপপ। তো ড্রাই চিকেন ললিপপ এখন দাদা খুব সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ড্রাই চিকেন ললিপপটা এবার আমরা টেস্ট করে দেখব। ড্রাই চিকেন ললিপপটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে। তো অবশেষে আমাদের মাটন বিরিয়ানি চলে এসছে। তো বন্ধুরা, আর দেরি না করে এবার খুব পেটে ইঁদুর লাফাচ্ছে। এই দেখো মাটনের পিসটা দেখো কত বড়, এই দেখো আলুটা দারুণ, আর থাকা যাচ্ছে না বন্ধুরা, এবার টেস্ট করা যাক। গরম, বহুত গরম। তো বন্ধুরা টেস্টটা ভালোই, আর এবার দেখো মাটনের পিসটা, এই দেখো কত সফট, মাটনের পিসটা খুবই সফট, কি সুন্দর ছিঁড়ে যাচ্ছে। জাম্পিস করে তো খেলাম, কিন্তু আমার কাছে সেই টেস্টটা মনে হলো না, কারণ এটাও হতে পারে যে মাটন মানে বিরিয়ানি শেষ হয়ে গেছিলো বলে পরে যেহেতু আমাদের বানিয়ে দিয়েছে সেই জন্য হয়তো সেইভাবে তৈরি করতে পারেনি। তো যাই হোক, অবশেষে খালি পেটে খিদে পেটে বেশ ভালোই লাগলো খেতে, ঠিক আছে। হ্যাঁ, তবে আমার কাছে ড্রাই চিকেন ললিপপটা আমার কাছে খুব ভালো লেগেছে, বেশ লেগেছে। তো আপনারাও আসবেন, ড্রাই চিকেন ললিপপটা ট্রাই করবেন। আমিও ভাবছি আরেকদিন আসবো সময় করে, একটু ফিশ ফ্রাইটা নাকি শুনেছি খুব সুন্দর, ফিশ ফ্রাইটা একদিন টেস্ট করব। তো বন্ধুরা, বেশ পেট জাম্পেস করে খাওয়া হলো, এবার আমাদের বিলটাও চলে এসছে। দেখো বিলটা আমাদের প্রায় 2340 টাকা কত বিল হয়েছে। যাই হোক, তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো বন্ধুরা আজকের জন্য টাটা, আমরাও বেরিয়ে যাচ্ছি। তো গুড নাইট। আমি একবার গেছি, বেশি যাইনি।